জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সরকারের দমন পীড়নের প্রতিবাদ মিছিলে ছাত্রলীগের বাধা ফোন তল্লাশি। দেশে গোম খুন সন্ত্রাস ও বিরোধী শক্তির উপর রাষ্ট্রীয় দমন পীড়নের প্রতিবাদে মশাল মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক স্লোগানে অনুষ্ঠিত মিছিলে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা কয়েক দফায় বাধা দিয়েছেন বলে অভিযোগ। পাশাপাশি মিছিলে অংশ নেয় এক শিক্ষার্থীর ফোন তল্লাশির অভিযোগও উঠেছে তাদের বিরুদ্ধে। রবিবার সন্ধ্যায় শহীদ মিনারে মশাল মিছিলটি শুরু হয়। কয়েকটি সড়ক ঘুরে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা। মশাল মিছিলে ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেছেন, পুরো কর্মসূচিতে তিন দফায় বাধা দিয়েছে ছাত্রলীগ। মিছিলের শুরুতে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক এস এম দিদারুল আলম দীপ ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক চিন্ময় সরকারের নেতৃত্বে প্রায় 50 থেকে 60 জন শহীদ মিনারে জড়ো হন। মিছিলে যাতে ছাত্রদল ও শিবিরের কর্মী না থাকে এবং সরকার বিরোধী স্লোগান না দেওয়া হয় সে বিষয়ে সতর্ক করেন তারা। এ সময় ছাত্র ইউনিয়নের কার্যকরী সদস্য সীমান্ত বর্ধনের মোবাইল ফোন তল্লাশি করে তারা। ক্ষোভ প্রকাশ করে ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক অমর্ত রায় গণমাধ্যমকে বলেন, দেশে যে এখন গঠনমূলক সমালোচনা করা কিংবা ব্যক্তি স্বাধীনতার লেশ মাত্র নেই তার প্রমাণ ছাত্রলীগের আজকের কর্মকাণ্ড। মিছিলে বাধা প্রদানের অভিযোগ ওঠা নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটনের অনুসারী বলে পরিচিত। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর রনি হোসেন বলেন, পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছিল। হট্টগোল সৃষ্টির সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়া আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।